এই সফর মাসেরই শেষ বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই শেষ বুধবারে ফার্সিতে যে শব্দটি উচ্চারণ বলা হয় আখেরি চাহার সোমবার, আখেরি চাহার সোমবার, এটা ফার্সি শব্দ। আখেরি তো শেষ, চাহার সোমবার হলো সফর মাসের শেষ বুধবার। এই উপলক্ষে বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামিক দেশেরই এই দিনটি উদযাপনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করে থাকেন। তো সামনে আমাদের যে বুধবার আসতেছে এই বুধবারের নাম হলো আখেরি চাহার সোমবার। কেন এই দিনের এত গুরুত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন, অসুস্থতার পর এই বুধবারে নবীজি সাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন। সকালবেলা উঠে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার শরীরটা একটু সুস্থ অনুভব হয়, পাতলা লাগে। নবীজি সাল্লাম পানি আনতে বললেন, আল্লাহ রাসূল গোসল করলেন। এই গোসলটাই দুনিয়ার জিন্দগির রাসূল ইসলামের শেষ গোসল। আর সুস্থ অসুস্থ হওয়ার পরে আর গোসল করা সম্ভব হয় না, এত অসুস্থ হয়ে গেছেন ইন্তেকালের আগ পর্যন্ত। সাহাবায়ে কেরাম যখন এই খবরটা শুনলেন সবাই খুশি হয়ে গেল। নবী ইসলাম বললেন, খাবার কিছু আছে কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রুটি আছে। রুটি আনলেন, বলল আমার ফাতেমা তার দুই ছেলে হাসান হোসাইনকে আসতে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল ইসলামের দুই নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আসলেন। রাসূল ইসলাম তাদেরকে ধরে আদর করলেন, তাদের সহকারে খানা খাইলেন। গোসলের পরে জোহরের নামাজের সময় হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন মসজিদে নববীতে যাইতে পারেন নাই, মসজিদে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়েছেন যে রাসূল ইসলাম সুস্থ হয়ে গেছেন, নামাজ পড়ে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই খুশিতে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন, অধিক পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তা দান খরাত করেছেন। সেই সুস্থতার পরে আবার রাসূল ইসলাম অসুস্থ হয়ে গেলেন আর তিনি ইন্তেকালের আগ পর্যন্ত অসুস্থ হন নাই। যেহেতু রাসূল ইসলাম অসুস্থের পরে এই দিনে সুস্থ হয়েছেন, এই আখেরি চাহার সোমবারে বুজুর্গানের দিন কিছু আমল দিয়েছেন। এক নম্বর, যেহেতু আল্লাহ রাসূল গোসল করেছেন এই দিনে, এই দিনের মধ্যে একেবারে সকালে গোসল করে নেওয়া, এই নিয়তে আল্লাহ রাসূল এই দিনে শেষ গোসল করেছেন। গোসলের পর দুই রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার সাথে কুল হুয়াল্লাহ শরীফ, সুরে ইখলাস ১১ বার করে ৭০ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ ৭০ বার পড়ে দোয়া মুনাজাত। আর আখেরি চাহার সোমবার দিনে রোজা রাখা, এটা বুজুর্গানের দিনের আমল। এই দিনে আমলগুলা করলে অনেক সওয়াব হাসিল হয়, বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করবেন। উদ্দেশ্য থাকবে একটি, এই দিনে আল্লাহ রাসূল সুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম এই সুস্থতার খবরে দান সৎকার করেছেন, আমিও সে নিয়তে করলাম, অনেক নেক রয়েছে। গুরুত্বপূর্ণ এই দিনটিকে যেন আমরা আগামী বুধবার আখেরি চাহার সোমবার দিন যেন উদযাপন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, সেবা বলুন আমিন। সময়ত হাজরিন, আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে আসলাম, একটি সামনে আমাদের উদ্দেশ্য, আমরা জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এই জুমার দিন ইহুদি খ্রিস্টান যারা ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম
এর সময়কালে শনিবার দিন ছিল সম্মানিত, তারা এরকম শনিবার দিন সপ্তাহের সম্মানিত দিন আল্লাহ পাক দান করেছিলেন। খ্রিস্টান যারা রয়েছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রবিবার দিন সম্মানিত হিসেবে দান করেছেন। আখেরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শুক্রবার দিন সম্মানিত হিসাবে ঘোষণা করে দিয়েছেন, এবং এই শুক্রবারেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এই শুক্রবারেই আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করিয়েছেন, সেখান থেকে আবার বের করেছেন, সকল কিছুই আবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে যখন তারা দুইজনে দুই প্রান্তে পড়লেন, একজন জেদ্দায় হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, এই দুজন যেদিন একত্রিত হয়েছে সেদিন ছিল শুক্রবার ইয়াউমুল, এই সেদিনকেই আরাফাত দিন, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেখানে কি হয়েছেন, একত্রিত হয়েছেন। এই বিভিন্ন কারণে আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ জুমার দিনকে, শুক্রবার দিনকে শেষ নবী আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন যে শুক্রবার আমাদের জন্য কি করবেন, সম্মানিত হিসাবে ঘোষণা করবেন। আল্লাহ পাক কোরআনে মাজিদে এই দিনের সম্মানার্থে কোরআনে পাকের একখানা সূরা নাজিল করেছেন, সূরা জুমা। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, আল্লাহ পাক ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহ পাক ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসো, ডাকে সাড়া দাও। কীভাবে আসবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে, খুব তাড়াহুড়া মনের মধ্যে ফিরে এসে আবার দৌড়ে আসতে হবে না, অর্থাৎ আসার জন্য খুব একটা আগ্রহ মনের মধ্যে পোষণ করে ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের ঘর মসজিদে এসে খুতবা শোনার জন্য চলে আসো তোমরা। আর আল্লাহ বলেন, ওয়াজারুল বাইয়, তোমাদের বেচা কিনা যা আছে সব কিছু তোমরা ছেড়ে দাও, অর্থাৎ এখানে শুধু বেচা কিনা উদ্দেশ্য করা হয়েছে, যে কোনো কাজ, যে কোনো সমস্যা, যে কোনো যাই কিছু থাকুক না কেন, যখন জুমার জন্য আজান দেওয়া হয়, আহ্বান জানানো হয়, তখন প্রত্যেকটি মুসলমান বালেগের উপর, সুস্থ ব্যক্তির উপর মসজিদে চলে আসা অত্যন্ত কর্তব্য হয়ে দাঁড়ায়। এই কাজটা আমাদের করা থেকে আমরা অনেকে গাফেল হয়ে আছি, চিন্তা করি আমাদের আসলে তো চলবে, নামাজ দুই রাকাত পাইলে তো চলবে, এরকম একটা চিন্তা আমাদের মনের মধ্যে থাকে না। আল্লাহ পাক কোরআনে মাজিদের আয়াত দিয়ে আমাদের নির্দিষ্ট একবারে নির্দিষ্ট করে নির্দেশ দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের মসজিদে জুমার নামাজের জন্য আহ্বান জানানো হয়, আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর দিকে, স্মরণের দিকে, অর্থাৎ খুতবা শোনার জন্য তোমরা নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসো। ওয়াজারুল বাই, এবং বেচা কিনা যা কিছু আছে সব কিছু তোমরা ছেড়ে দিও, এর মধ্যে এরপরে আর কোনো বেচা কিনা করার সুযোগ নাই, কাজকর্ম করার সুযোগ নাই, আজান হয়ে যাওয়ার আগেই সব কিছু গুছিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জ্ঞানী হও তাহলে তোমরা এই জিনিসটি উপলব্ধি করতে পারবে এবং উত্তম হিসাবে তোমরা গ্রহণ করতে পারবে, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। এই কাজটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন, এই জুমার দিনে গড়েমসি না করে কাজের অজুহাত না দেখিয়ে তাড়াতাড়ি করে জুমার জন্য চলে আসা, এটাই আমাদের কর্তব্য। হাদিস শরীফে আছে, ওয়ান আবি লুবাবাত ইবনে আব্দুল মুনজির ক্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি
سيد الأوام وأعزمها عند الله هو أعزم عند الله من يوم الأدهى ويوم الفطر رسول پاک صلى الله عليه وسلم الصحابي আবি লুবাবা থেকে হাদিস তিনি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন ইন্না ইয়াওমাল জুমআ নিশ্চয় জুমার দিন শুক্রবারে জুমার দিন উত্তম সাইয়েদুল আইয়াম যে বাকি যে 7 দিন রয়েছে এক সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ওয়া আযামুহা ইনদাল্লাহ এটা আল্লাহ পাকের নিকট অতি উত্তম এই জুমার দিনটি আর সেটা আল্লাহ রাসূল বলেন ওয়া আযামু ইনদাল্লাহ আল্লাহ পাকের কাছে উত্তম হলো কিসের থেকে মিয়াউমিল আযহা ও ইয়াউমিল ফিতর দুটা যে ঈদ রয়েছে ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুটা ঈদ থেকেও আল্লাহ পাকের নিকটে জুমার দিনটা অধিক সম্মানিত সুবহানাল্লাহ আর এই দিনের সম্মান আমরা দেই না দিতে পারি নাই কেন ওই এক সপ্তাহ পর পর জুমার দিন আসে সেজন্য মনে করি এটা তো প্রতি সপ্তাহে আসছে এইজন্য আমাদের কাছে গুরুত্ব নাই গুরুত্ব দিতে পারি না আমরা অন্য হাদিসে আছে ওয়ান আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب أدنى من الإمام حديث حضرت عوس رضي الله تعالى عنه تلك حديث تني بولين رسول پاك صلى الله عليه وسلم ارشاد করেছেন জুমার দিনের কথা গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন যে মান গাসালা ইয়াউমাল জুমআতে জুমার দিন যে ব্যক্তি নিজের কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো ধৌত করবে উদ্দেশ্য থাকবে কি এই ধোয়া কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কি করব জুমার নামাজ আদায় করব যাদের কাপড় ধোয়া আছে তারা ধোয়া কাপড় পরবে দুদিন পরিধান করছে তারপরে জুমার দিনও সেই কাপড়টি পরে নিয়ে আসে হ্যাঁ হাতের কাছে গেঞ্জি একটা পেয়েছে এটা গায়ে দিয়ে চলে আসে না ধোয়া কাপড় যদি ধোয়া কাপড় না থাকে জুমার দিন সকালেই কাপড় ধুয়ে দিতে হবে পবিত্রতা কাপড় নিয়ে ধোয়া সুন্দর কাপড় নিয়ে যে ব্যক্তি কি করবে এই জুমার জন্য কাপড় ধোয়া তো করবে ওয়াক্ত সালা এবং নিজে গোসল করবে এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই করে থাকি জুমার দিন উপলক্ষে জুমার নামাজের জন্য আসার আগেই আমরা গোসল করে থাকি আর ওয়াবাক্কারা এবং প্রস্তুতি গ্রহণ করবে সে তাড়াহুড়া করবে মসজিদে আসার জন্য অবতাকারা এবং সে কি করবে মসজিদের মধ্যে হাজির হয়ে যাবে দ্রুত গতিতে এই জুমার আজান হয় আসতে চায় না চিন্তা করে আজান হয়েছে আলোচনা কিছু হবে তারপরে দ্বিতীয় আজান হবে খুতবা হবে তারপরে নামাজ এত আগে গিয়ে কি লাভ হ্যাঁ এই সময়টা মসজিদে এসে বসে থাকবে না এই সময়টা অযথা কাজে কাজে লাগায় সপ্তাহে প্রত্যেকটা দিনই তো নামাজ রয়েছে প্রত্যেকটি নামাজের থেকে গুরুত্বপূর্ণ নামাজ জুমার নামাজ সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে তোমরা আগে 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 দ্রুত গতিতে মসজিদে চলে আসার চেষ্টা করো তোমরা অযথা সময় নষ্ট করো না ওয়া মাশা এবং পায়ে হেঁটে কোনো কিছুর মধ্যে আরোহণ না করে পায়ে হেঁটে নিজের ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে মসজিদে আসবে আল্লাহ রাসূলের নির্দেশগুলো দিয়েছেন ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম আর মসজিদে এসে ইমাম সাহেবের খুব কাছাকাছি এসে বসবে যথাসম্ভব যথাসম্ভব কাছাকাছি বসবে ওয়াস্তামা ওয়ালাম ইয়াবলুগ এবং ইমাম সাহেবের খুতবাগুলো বসে বসে শুনবে গাফিল হবে না দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না এরকম যদি কেউ কাজটা করতে পারে কি কি কাজ করা হলো পরিষ্কার জামা জামা ধৌত করা নিজে গোসল করা নিজে প্রস্তুতি গ্রহণ করা তাড়াতাড়ি মসজিদে আসা এবং হেঁটে আসা কোনো কিছুর মধ্যে আরোহণ না করে হেঁটে হেঁটে আসা এবং ইমাম সাহেবের কাছাকাছি এসে বসা
ইমাম সাহেবের কথাগুলো শোনা, এই কাজগুলো যে করবে, মসজিদে এসে কোনো কথাবার্তা বলবে না, যদি কাজ করতে পারে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লে খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ পাক তাকে এক বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, হিসাবটা আপনি মিলে দেখেন, প্রত্যেকটা কদমে যদি এক বছর নফল ইবাদতের সওয়াব হয়, নফল রোজা নফল নামাজের সওয়াব হয়, এটাতে বেশি কোনো পরিশ্রম নাই, একটু নিয়মগুলা পালন করে দ্রুতগতিতে মসজিদে আসতে আসতে পারলে এই সওয়াবটা আমরা পাওয়াটা প্রত্যেক জুমাতেই সম্ভব, প্রত্যেক জুমায় এই ন্যাকগুলো আমরা হাসিল করতে পারি। শুধু তাই নয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেন যে, হাদিস কেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم الجمعه وقفت الملائكه على باب المساجد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, জুমার দিন যখন আসে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াকাফাতিল মালায়েকা আলাল বাব, ফেরেশতারা চলে আসেন প্রত্যেকটা মসজিদের দরজায় এসে দাঁড়ান, সাথে তাদের থাকে লেখার মতো কাগজ থাকে যেটা আমরা দেখি না, প্রত্যেকটা মসজিদেরই, জুমা মসজিদেরই এই আজান হয়ে গেলে বা জুমার দিন যখন আসে তারা মসজিদে গেট এসে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন, ইয়াকতুবুনা আল আউয়াল ফাল আউয়াল, তারা লিখতে থাকেন যে মসজিদে কে প্রথম আসলো, তারপরে প্রথম কে আসলো, তারপরে প্রথম কে আসলো, দ্বিতীয়জনের পরে প্রথম কে আসলো, তৃতীয়জনের পরে কে আসলো, এভাবে বাই সিরিয়াল একবারে কার পর কার নাম, পিতার নাম সহকারে তারা লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ, এই কাজটা কিন্তু প্রতি জুমাতে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা করে থাকেন, প্রত্যেক জুমাতে এই ফেরেশতারা এসে দরজা দাঁড়িয়ে নাম লিখতে থাকেন, যারা মসজিদে যিনি প্রথম আসছেন তার নাম এক, যিনি তারপর তার নাম দুই তিন, এভাবে সিরিয়াল করতে থাকেন, এক মসজিদে যত হাজার মুসল্লি আসুক সিরিয়াল করতে থাকেন, করার পরে এদেরকে বাই সিরিয়ালে কিছু ন্যাক ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে দেন, সেগুলো কি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে ফেরেশতারা প্রথম যিনি আসেন তার আমল নামাতে একটা ওট আল্লাহর রাস্তায় দান করলে খালেস নিয়তে, খালেস নিয়তে একবারে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে সে দানটা যদি আল্লাহ পাক কবুল করেন, সে কবুল দানের কারণে যে পরিমাণ ন্যাক আল্লাহ পাক দান করবেন, এত সম পরিমাণ ন্যাক যিনি মসজিদে প্রথম আসতে পেরেছে তার আমল নামা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, হিসাব মিলিয়ে দেখেন একটা ওট, হ্যাঁ, কত লক্ষ টাকা দাম একটা উটের, এই লোকটা যদি আল্লাহ রাস্তায় সৎকা হিসাবে দান করা হয় কি পরিমাণ ন্যাক, কত পরিমাণ ন্যাক, এত পরিমাণ ন্যাক প্রত্যেকটা মসজিদের প্রথম যিনি মসজিদে আসেন জুমার নামাজ আদায়ের জন্য তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেন, ওই ফেরেশতারা লিখতে থাকে প্রথম ব্যক্তি যেন ওট, এইভাবে সিরিয়াল, তারপরে কাল্লাযী ইয়াহদিল বাকারা, তারপরে যিনি আসেন তার আমল নামায় একটা গরু আল্লাহর রাস্তে সৎকা দিলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব তার আমলনামা লিখে দেন, এইভাবে আস্তে আস্তে সুম্মা ক্যাপশন, তারপরে বুকরি ছাগল একটা আল্লাহর রাস্তা দান করে যে সওয়াব আমলনামা তার এই সওয়াব, তারপরে দাজাজা, তারপরে একটা মোরগ আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, পরবর্তী যিনি আসছে তার আমলনামায়, তারপরে যিনি আসছে পায়দা একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে তার আমলনামাভাবে লিখে দেন, এভাবে ফেরেশতারা যারা আসতেছেন বা আসতেছেন তাদের নাম লিখতেছেন, তাদের নামের সামনে ন্যাক লিখে দিতেছেন। আল্লাহ রাসূল ইসলামের হাদিস, এত ন্যাক উম্মতে মহানবর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন
আর এই নেকির কারণেই তো এই মানুষগুলোকে নিয়ে আল্লাহ পাক অন্যান্য নবীদের আগে নবীদের উম্মতের আগে সর্বপ্রথম আল্লাহ রাসূল কি করবেন বেহেশতে প্রবেশ করবেন এই উম্মতদেরকে নিয়ে ফেরেশতারা অবাক হয়ে যাবে অন্যান্য নবী 124,000 পয়গম্বর তারাও অবাক হয়ে যাবে আল্লাহ আমরা অনেক কষ্ট করেছি দুনিয়াতে অনেক হায়াত পেয়েছি আপনার অনেক সিজদা করেছি কিন্তু আমাদের আগে আপনার শেষ নবীর উম্মতকে কেন পাঠালেন তখন তাদের এই আমলনামাগুলো আল্লাহ পাক পেশ করবেন যে তারা যে জুমার দিন দিন প্রথম প্রথম আসছে তাদের এক একজনের আমলনামায় ওট গরু ছাগল সদকা দেওয়া সব প্রত্যেক সপ্তাহে তারা গ্রহণ করেছে সব সপ্তাহে তারা নিয়েছে এমনি ভাবে সওয়াব লিখতে 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 ফাইজা খরাজাল ইমাম যখন ইমাম বের হয় তাওয়াসাহুম যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান তখন ফেরেশতারা সেখান থেকে চলে এসে খুতবা শোনার জন্য মসজিদে এসে বসে যান আর লেখা বন্ধ অর্থাৎ খুতবা শুরু হয়ে গেলে আর কে আসছে তাদের নামের তালিকা আর করা হয় না তারা এসে বসে যান ওয়াসমাউ যিকরা এবং তারা জিকির অর্থাৎ এই যে খুতবা শুনতে চান শুনতে শুনেন খুতবা শোনার জন্য তারা বসে যান তাদের খাতা বন্ধ হয়ে যায় এখন দেখেন আল্লাহর মেহেরবানিতে আমাদের এই এলাকার মধ্যে যারা আমরা বসবাস করি আমাদের এমন কি কাজ বাড়িতে যে আমরা জুমার দিন সপ্তাহে একটা দিন এই জুমার দিন জুমার নামাজ যদি না পড়া হয় এই নামাজের কোনো কাজা করা যায় না আপনি যে যদি আজকে কোনো কারণে জুমা না পাইলেন আপনি যে এক ঘন্টা করে কাজা করবেন এরকম সুযোগ নাই জুমার নামাজ কোনো কাজা হয় না কেউ যদি জুমার নামাজ না পায় জুমার নামাজ যদি কেউ না পায় তাহলে তিনি জোহর নামাজ আদায় করতে হয় জুমার নামাজ কি করা যায় না রাত পড়া যায় না সুতরাং এই গুরুত্বপূর্ণ নামাজ গুরুত্বপূর্ণ নামাজকে আমরা গুরুত্ব না দিয়ে অবহেলা যেন না করি আমরা অত্যন্ত সজাগ দৃষ্টিতে রাখতে হবে যদি কেউ অবহেলা করে হাদিস শরীফে আসছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমআতা মিন গায়রি জুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবি লা ইউমহা ওয়া লা ইউবদ্দাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তারাকাল জুমআতা মিন গায়রি জুরুরাতিন কোনো জরুর একটা বিশেষ কোনো কাজ ছাড়া কোনো ব্যক্তি যদি জুমার নামাজকে নষ্ট করে জুমার নামাজ পড়তে না আসে জুমার নামাজকে নিয়ে অবহেলা করে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুতিবা মুনাফিকান ফি কিতাবিন তাহলে তাকে চিরস্থায়ীভাবে তার আমলনামার মধ্যে সে একটা মুনাফিক মুনাফিক সেটা তার সিল মেরে দেওয়া হয় যদি জুমার নামাজ বিনা ওজরে বিনা কাজে কেউ নষ্ট করে না পড়ে তাহলে তার আমলনামা যে নেক পথ আমলনামা লেখা হয় এই আমলনামার মধ্যে একটা কালো লাল সিল মেরে দেওয়া হয় লেখা আছে মুনাফিক এটা আর মোসা হয় না আল মুনাফিক এক চরম খারাপ বে মুনাফিকটা ফিদ্দারকিল আসফালে মিনান নার একেবারে জাহান্নামীদের জাহান্নামীদেরকে যে এই দোজকে নিক্ষেপ করা হবে এই দোজকে নিক্ষেপের একবারে নিচে যে গর্ত রয়েছে ওই গর্তের মধ্যে মুনাফিকদের জায়গা মারাত্মক শাস্তি যদি কেউ ইচ্ছা করে এভাবে জুমা নষ্ট করে তা যারা বিদেশে আছেন বিভিন্ন রাষ্ট্রে ছিলেন সৌদি ছাড়া 8-10 মাইল মধ্যে একটা জুমার মসজিদ সেই 8-10 মাইলের মধ্যে সবাই একটা মসজিদে আসতে হয় এই জায়গা পায় না রাস্তাঘাটে পড়তে হয় তারপরও তারা নামাজ নষ্ট করে না কারণ জুমার নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই জুমার নামাজ আমরা আসতে যে নেকগুলো আমরা প্রতি সপ্তাহে আমাদের নেক আমলগুলো বাড়াইতে পারে যদি আমরা ঠিকমতো একটু আসতে পারি নিয়ম মতো একটু কথাবার্তাগুলো শুনতে পারি আল্লাহ রাসূল যেভাবে হাদিস বর্ণনা করেছেন এইভাবে যদি মানতে পারি তাহলে আমাদের নেক অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে আমাদের আমলনামায় আরেকটা জিনিস দেখেন লক্ষ্য করে দেখেন যে জুমার নামাজের দিন আমরা কয় রাকাত নামাজ পড়ব
জুমার দিনে কয় রাকাত নামাজ পড়ব, যেহেতু আমাদের জ্ঞানী গুণী যারা আছে তাদেরকে আমরা ভদ্র মনে করি, ভালো মনে করি, দাঁড়িওয়ালা মানুষ, এই মানুষগুলোর দেখি যে দুই রাকাত নামাজ আসি পড়ে সালাম ফিরানের পরে কোনো রকম মোনাজাত দিয়ে আবার চলে যায়। কয় রাকাত পড়লো? দুই রাকাত। তাহলে তাদের অনুসরণ করে কি আমরা দুই রাকাত পড়লে চলবে না আরও কিছু লাগবে? আমরা কেন মসজিদ থেকে এই পাঁচ সাতজন মানুষ বের হয়ে এলো, পিছন দিয়ে আরও পাঁচ সাতজন বের হয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে, এই দুই রাকাত নামাজের জন্য মসজিদে আসছেন? জুমার নামাজ কি আসলে কি দুই রাকাত? জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ, জোর নামাজ চার রাকাত ফরজ, জুমার নামাজ কয় রাকাত ফরজ? দুই রাকাত। বাকি দুই রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বাকি দুই রাকাতের হিসাবটা হলো খুতবার মধ্যে, যেহেতু খুতবা আছে এই জন্য খুতবা পড়া শোনা ওয়াজিব। ইমাম সাহেব যখন খুতবা দেয় এক মনে এক মনোযোগ সহকারে খুতবা শোনা আমাদের প্রতি ওয়াজিব। এই সময় নামাজও পড়া যাবে না, কথা তো বলার কোনো প্রশ্নেই আসে না। দুই রাকাত নামাজ ফরজ, তার আগে কাবলাল জুমা দুই রাকাত, চার রাকাত নামাজ কাবলাল জুমার সুন্নতে মুয়াক্কাদা, পড়তে হবে না পড়লে গুনাহগার হবে। জুমার নামাজ দুই রাকাত ফরজের পরে বাদাল জুমা চার রাকাত, এই চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা, পড়তেই হবে। তাহলে আমরা পড়তেই হবে কয় রাকাত? দশ রাকাত। যে জুমার আগে কাবলাল জুমা চার রাকাত, জুমার দুই রাকাত ফরজের পরে বাদাল জুমা চার রাকাত, এক রাকাত পাইলাম আমরা দশ। মসজিদে আসছেন জুমার দিন, ওযু করছেন সুন্দর করে, তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ আছে, নফল নামাজ সুন্নতে মুয়াক্কাদা নফল, তাহিয়াতুল ওযু মসজিদে ঢুকছেন দুই রাকাত নামাজ আরও আছে, তাহিয়াতুল দুখুলুল মসজিদ, তাহলে এখানে চার রাকাত, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ, এর চার রাকাত নামাজ। এই নামাজ অন্য সময় পড়া যায়, এই সময় আজকে জুমা উপলক্ষে তো পড়বে নেই। তাহলে এই কাবলাল জুমার আগে আমরা চার রাকাত পাইলাম, দুই রাকাত তাহিয়াতুল ওযু আর দুই রাকাত কি দুখুলুল মসজিদ, আর পরে দশ রাকাতের পরে বাদাল জুমার পরে দুই রাকাত ওয়াক্তিয়া সুন্নত দুই রাকাত নামাজ আস নফল, ওয়াক্তিয়া সুন্নত দুই রাকাতের পরে চার রাকাত নামাজ আছে আখিরের জোহর, চার রাকাত নামাজ তারপরে নফল দুই রাকাত, এই মোট বাইশ রাকাত। বুজুগানে দিন মোট বাইশ রাকাত জুমার নামাজ প্রত্যেক সপ্তাহে আদায় করতেন। যদি এই নফল নামাজগুলা মসজিদে আসি পড়তে না পারেন তাহলে বাড়ি থেকে পড়ে আসতে হবে, মসজিদে চার রাকাত বাদাল জুমা পড়ে গেলেন অথবা না পড়ে গেলেন বাড়িতে গিয়ে এই নামাজগুলো আদায় করতে পারবেন, সুযোগ আছে। তাহলে আমরা জুমার নামাজ সর্বমোট আদায় করব কয় রাকাত? দুই রাকাত থেকে না, সর্বমোট কত? বাইশ রাকাত নামাজ। আমি বলি সিরিয়াল বলি, প্রথম তাহিয়াতুল ওযু দুই রাকাত, দুখুলুল মসজিদ দুই রাকাত, তারপরে কাবলাল জুমা চার রাকাত, তারপরে ফরজ দুই রাকাত, তারপর ফরজের পরে বাদাল জুমা দুই রাকাত, তারপরে ওয়াক্তিয়া সুন্নত দুই রাকাত, আখিরের জোহর চার রাকাত, নফল দুই রাকাত, এই মোট বাইশ রাকাত নামাজ এই বুজুর্গানের দিন নফল সুন্নতে মুয়াক্কাদা ফরজ হিসাবে এই সব মিলে আদায় করতেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, এই জুমার দিনটাকে যদি আমরা একটু সম্মান না দেই, নামাজগুলো যদি এই দিনও না পড়ি, সাইয়্যিদুল আইয়াম গরিবের হজের দিন, গরিবের জন্য হজের দিন এই দিনটি, এই দিন কি এমনিতেই, এই দিন কি এমনিতেই আপনি আমরা বসে থাকলে হবে? মহিলারা যারা আছে তাদেরও এই নেকগুলার ব্যবস্থা আছে, তাদের সর্ব যেমন সর্বসাকুল্যে ঠিক মতো জোর নামাজ আদায় করবে ওয়াক্ত মতো। জুমার দিন আসছে একটু গুরুত্ব বেশি, আজকে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, অন্য দিন জোহর পড়লে যে গুরুত্ব তা আজকে জুমার দিনের জোহর মহিলাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তারা সূরা মূল পুরুষ মহিলা সবাই তেলাওয়াত করবে, তারপরে একশো বার আল্লাহ রাসূলের দুরূদ শরীফ, পুরুষ মহিলা অনেক নেক, আশি বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন, আশিবার দুরূদ শরীফ যদি পড়া হয় জুমার দিনে। হ্যাঁ, জুমার দিন আপনার যখন ইমাম সাহেব খুতবাতে দুই খুতবার মাঝখানে বসে এই সময় ছোট্ট কিছু দোয়া করে ফেলবেন একামত, এবং একামত দেওয়ার পরে নামাজ শুরু হওয়ার পরে একটু দোয়া করে ফেলবেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন ততক্ষণ ইস্তেকবার করতে থাকবেন,
এই নেকগুলো আমাদের এই জুমার দিন উপলক্ষে আসে, আমরা না বোঝার কারণে, অবহেলার কারণে এই আমরা এই নেকগুলো থেকে বঞ্চিত হতেছি। আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে এই জুমার দিনের গুরুত্বগুলো বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।